আসসালামু আলাইকুম আজ একটি এনজিও চাকরি বিজ্ঞাপনে আপনাদের সামনে হাজির হয়েছি বিজ এনজিও প্রতিষ্ঠান থেকে একটি নিয়োগ বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞাপনের মাধ্যমে নব্বই জন লোক নিয়োগ দেওয়া হবে এইচএস এবং স্নাতকত শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে বাংলাদেশের সকল জেলা লোকেরা আবেদন করতে পারবেন নারী পুরুষ সুবি এই এনজিও প্রতিষ্ঠানটি উনিশশো সাল থেকে বিশ্বস্ততার সাথে কাজ করে আসছে এবং এই এনজিও প্রতিষ্ঠানটি সরকার কর্তৃক বৈধতা প্রাপ্ত মাঠ কর্মকর্তা গ্রেড একে পঞ্চাশ জন লোক নিয়োগ দেওয়া হবে স্নাতকোত্তর পাশে এবং বয়স দেওয়া হয়েছে সকল পদের জন্য একত্রিশ আট দু হাজার একুশ তারিখে পঁচিশ থেকে বত্রিশ বছর বয়স হতে হবে মাঠ কর্মকর্তা একে বেতন দেওয়া হবে স্থান বেঁধে নয় হাজার সাত উনিশ হাজার সাতশো চৌষট্টি টাকা হতে তেইশ হাজার নয়শো বত্রিশ টাকা এবং মাঠ কর্মকর্তা গ্রেড দুই এ চল্লিশ জন লোক নিয়োগ দেওয়া হবে এইচএসি পাশে এবং এটাতে বেতন দেওয়া হবে স্থান বেঁধে আঠারো হাজার আটশো ছিয়াত্তর টাকা হতে বাইশ হাজার আটশো সাঁইত্রিশ টাকা যে দায়িত্ব ও কর্তব্যগুলো পালন করতে হবে সেগুলো হচ্ছে যে সমিতি গঠন সমিতি পরিচালনা সঞ্চয় সংগ্রহ ঋণ লেনদেন সমিতির সদস্যদের উন্নয়নমূলক কার্যক্রমে উৎসাহিত করা এবং এখানে বলা হয়েছে যে এক মাস পর সন্তোষজনক মূল্যায়নের ভিত্তিতে শিক্ষানিবেশ নিয়োগ প্রদান করা হবে শিক্ষানিবেশকাল তিন মাস সময়ে সর্বসাকুল শিক্ষা ভাতা মাঠ কর্মকর্তা এক পদে মাসিক ষোলো হাজার টাকা এবং দুই পদে পনেরো হাজার একশো টাকা প্রদান করা হবে জামানতের সম্পর্কে বলা হয়েছে যে মাঠ কর্মকর্তা গ্রেড একে যোগদানের সময় জামানত হিসেবে উনিশ হাজার পাঁচশো টাকা জমা দিতে হবে এবং মাঠ কর্মকর্তা গ্রেড দুয়ে আঠারো হাজার টাকা জমা দিতে হবে জামানতের কথা শুনে অনেকেই ভয় পিছিয়ে যান তবে এটাতে ভয়ের কিছু নেই কারণ বাংলাদেশের সর্বোচ্চ যে এনজিও প্রতিষ্ঠানটি রয়েছে ওয়ার্ল্ড ভিশন এবং ব্রাক ব্যাংক ব্রাক এনজিও প্রতিষ্ঠানের মতো এনজিও প্রতিষ্ঠানগুলোতে জামানত দিয়ে কাজে নিয়োজিত হতে হয় এবং এক পর্যায়ে এই জামানত টাকাটি ফিরিয়ে দেওয়া হয় তো ভয় না পেয়ে আপনারা আবেদন করতে পারেন এবং এই যে প্রতিষ্ঠানটি উনিশশো পঁচাত্তর সাল থেকে দেখতে পাচ্ছেন যে বিশেষতার সাথে কাজ করে আসছে তো এখানে বলা হয়েছে যে পরীক্ষায় উপস্থিতির জন্য মোবাইলে ডাকা হবে এবং পরীক্ষার কেন্দ্রে উপস্থিতির সময় পরীক্ষার ফি বাবদ দুইশো টাকা জমা দিতে হবে এবং আবেদনের শেষ তারিখ দেওয়া হয়েছে পঁচিশ নয় দুই তারিখ এবং একটি ঠিকানা দেওয়া হয়েছে এই ঠিকানায় সরাসরি আবেদন পত্র জমা দিতে হবে ঠিকানাটি এটা হচ্ছে জোনাল ম্যানেজার বীজ ঢাকা একজন বিজ অফিস বাড়ি নং সতেরো বাই চার তৌহদ ফাউন্ডেশনের দ্বিতীয় তালা টোলার দুই নং গেট মিরপুর এক ঢাকা বারোশো ষোলো পি পঁয়তাল্লিশ সত্তর বাই একুশ তো এই ছিল আজকের এনজিএজ প্রতিষ্ঠানটির চাকরি বিজ্ঞাপন যারা যারা আগ্রহী আছেন আবেদন করতে পারেন তো অন্য একদিন আসবে অন্য একটি চাকরি বিজ্ঞাপনে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ